আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নুন চিড়া পিঠা বানিয়ে দেখাবো। এইভাবে নুন চিড়া পিঠা বানালে খেতে খুবই ভালো হয়। তাহলে দেখে নিন কি কি লাগছে। এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, 2 কাপ পানি নিয়েছি, 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া নিয়েছি, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট আর 5-6টা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি, তার মধ্যে রসুন আদা পেস্টটা দিয়ে দিব, আর দিব লবণ হলুদ, আর যে 5টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। যখন পানিটা ফুটে যাবে তখন এর ভিতরে চালের গুঁড়ি দিয়ে দিব। এর ভিতরে 2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিব। দিয়ে সফট একটা ডো বানাতে হবে। আটাটা ভালো করে সিদ্ধ করে নিব। ঠিক এইভাবে নেড়ে চেড়ে আটাটা মারতে হবে। দেখুন আমার আটাটা মারা হয়ে গেছে। এখন ডোটা ভালো করে মায়ন করে নিতে হবে। আমি মায়ন করে নিয়েছি, এটাকে 4টা ভাগ করে নিব। এখন রুটির মতো করে একটা মোটা একটা রুটি বানিয়ে নিব। এখন রুটিটা বেলে নিব। দেখুন ঠিক এইভাবে রুটিটা বেলে নিতে হবে, বেশি মোটাও না বেশি চিকনও না। এখন একটা ছাঁচ দিয়ে কেটে নিতে হবে। আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন। ঠিক এইভাবে সবগুলো কেটে নিতে হবে। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এখন গ্যাসে চলে যাব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে দিব। এইভাবে অল্প আঁচে উল্টে পাল্টে গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন উঠিয়ে নিব। এই নুন চিড়া পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়, আর এই শীতের সন্ধ্যায় খেতে তো খুবই মজা হয়। আপনারা এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।